আপনাদের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সময়ের ভালোবাসা আর বর্তমান সময়ের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি? আমরা যখন ভালোবেসেছি বা প্রেম বিষয়ক ঘটনাটা ঘটেছে তখন একটা বড় ইনস্টিটিউশন আমাদের পিছনে সবসময় ছিল, সেটা হলো ম্যারেজ, বিয়ে। বিয়েটা ব্যতীত আমরা সম্পর্কের কথা ভাবিনি, যেটা এই বর্তমান জেনারেশনের সাথে একটা বিরাট পার্থক্য আমি দেখছি। আপনি? হ্যাঁ, আমার কাছে বড় পরিবর্তন মনে হয় যে এখন আমার মনে হয় অনেক ধরনের সম্পর্ক সম্ভব হচ্ছে যেটা আগে প্রকাশ্যে করা যেত না। মানে যেমন একটা হচ্ছে যে অবশ্যই ভিন্ন ধর্মের ভিন্ন জাতির, এটা আমরা দেখছি যে অনেক এই ধরনের সম্পর্কগুলো বাড়ছে, যেহেতু বাংলাদেশিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে। আমাদের ধারণা যে কিভাবে থাকা যায়, সম্পর্কগুলো কিভাবে কিরকম হয়, এটা শুধু অন্য জায়গায় যাওয়ার জন্য না, টেলিভিশনের জন্য, যে কোনো ভাবে হোক, মানে অনেক পরিবর্তন আসছে আমাদের সামাজিক কাঠামোর মধ্যে। আপনাদের চোখে দেখা সবচেয়ে স্মরণীয় জুটি কারা? ওয়েল, ইনি তো বেশ স্মরণীয়, সারা জাকের। আর কেউ আছে? ওয়েল, আই সুপোজ আমি আমার বাবা মার কথা ভাবি না, ঠিক স্মরণীয় জুটি কি না, কিন্তু ওরা আমার কাছে একটা সর্ট অফ মডেল মনে হয়, আই সুপোজ। যে আচ্ছা, আমিও ভাবছিলাম আমি ডক্টর কামাল হোসেন আর হামিদা হোসেনের কথা বলবো। একটা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে সবাই চিনবে, শাহিন আনাম আর মাহফুজ আনাম, ওরা খুব একজন আরেকজনকে ভালোবাসে এবং ওরা ভালোবাসাটাকে খুব সেলিব্রেটও করে। ভালোবাসাকে কেন্দ্র করে কোনো একটা জটিলতা থেকে কোনো একটা মামলা হচ্ছে, এরকম একটা এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে একটু শেয়ার কর। বছরখানিক আগে বোধহয় আমি একটা মামলা করছিলাম যে এটাও বেশ পত্রপত্রিকা এসছে যে একজন ডাক্তার, উনি লন্ডনে ইনফ্যাক্ট প্র্যাকটিস করছিলেন, বাংলাদেশি, ওখানে প্র্যাকটিস করতে চলে গেছিলেন, কিন্তু ওনার বাবা মা ওনাকে খুব চাপ দিচ্ছিলেন ওনাদের পছন্দ মতো বিয়ে করতে, আর উনি বারবার বলছেন যে না, আমি পড়াশোনা সব কোয়ালিফিকেশন আগে নেব, তারপর দেখা যাবে। তো ওনারা বললেন যে না, খুব চাপ দিলেন, অসম্ভব ধরনের চাপ। এক পর্যায়ে বললো যে মা নাকি অসুস্থ হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন, এরকম অবস্থা, উনি যেন দেশে চলে আসে। তো দেশে চলে আসার পর তো ভয়াবহ পরিস্থিতি হলো, ওনাকে ক্লোরোফর্ম করা হলো, মোরালেস কনফাইন করা হলো ওনার বাড়ির মধ্যে। তারপর ওনাকে একসময় একটা সাইকিয়াট্রিক ক্লিনিকে জোর করে ড্রাগস দিয়েছে, ওনাকে ওখানে আটকিয়ে রাখা হলো 3 মাস ধরে। ওনার এক ইনফ্যাক্ট ওনার খালাতো বোনের মাধ্যমে আমরা খবরটা পেলাম যে এইসব হচ্ছে। তখন কোর্টে গিয়ে আইন ও সালিশ কেন্দ্র গিয়েছিল ওনার পক্ষে আর ওনার খালাতো বোন, অনেক মানে একটা লড়াই করে টরে ভাগ্যিস আমরা সাংঘাতিক একজন প্রগতিশীল বিচারপতির সামনে পড়েছিলাম। উনি তখন আদেশ টাদেশ দিয়ে ওই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করে মানে ওনার মুক্তির ব্যবস্থা করতে পেরেছিলেন। আবার আপনাদের প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে আপনাদের দুজনের নামের মিল তো আছে, কখনো কি আপনার ফোন উনি রিসিভ করেছেন বা ওনার ফোন আপনি রিসিভ করেছেন? আমি প্রচুর করেছি, এটা আমি বলতে পারবো, কারণ আমি ইনফ্যাক্ট আলী জাকিরের বেশ কটা ফোন রিসিভ করেছি, কারণ উনি আমার নামও বোধ হয় আমি ধরে নিয়েছিলাম যে ওনার নামটা উনি হয়তো ডাক নামে সেভ করেছেন, কিন্তু এখন পরে বুঝলাম যে সারা নামই সেভ করা ছিল, কারণ কয়েকবার ওনার ফোন পেয়ে বলছে ও সরি সরি আমি ডাক নামটা বলছি না, বলছে ওর জন্যই ফোন করছিলাম। আর আপনাদের নামের মিলের জন্য কখনো কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে? একবার যেটা হয়েছিল, আমাকে তো অনেকে আমার ডাক নামে চেনে, এক সময় একটা এরকম মানে ঘরোয়া পরিবেশে আমি কোয়াইট ইউজ টু ইট, কিন্তু একবার একটা পাবলিক ফোরামে আমার আমাকে ডাকা হচ্ছিল আমার ডাক নামে আর সারাকে বলা হচ্ছিল সারা নামে, তখন আমি 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 নিজেও খুব অবাক হয়ে গেছিলাম, খুব রিয়াক্ট করেছিলাম যে আমার নাম সারা জাকের, আমাকে এই বলেই যেন সম্বোধন করে। আপনাদের কাছে কি মনে হয় যে ভালোবাসা একটা সার্টেন বয়স আছে নাকি ভালোবাসা যে কোনো বয়সে হতে পারে? একদমই কোনো বয়স নেই। আমাদের চাচা প্রফেসর রহমান সুবহান, উনি ওনার অনেক দিনকার অনেক গভীর সম্পর্ক অবশ্যই ওনার স্ত্রীর সাথে সালমা সুবহানের সাথে ছিল, কিন্তু উনি আনফর্চুনেটলি মারা গেলেন কয়েক বছর আগে, তারপর উনি আবারও বিয়ে করলেন। উনি যেমন 70 বছর ঊর্ধ্বে বোধ হয় বিয়ে করলেন, প্রফেসর অমর্ত সেন, আমরা জানি ওনারও তো বয়স কত হবে, 70-75 হবে, উনি তো নতুন বিয়ে করেছেন কয়েক বছর আগে, করছে, তো আমার মনে হয় অনেক বয়সেও বিয়ে করা সম্ভব। আপনিও এক? আমি একমত। আচ্ছা, বিদেশি কোনো নাগরিককে বিয়ে করলে দেখা যায় যে ছেলে মেয়েদের নাগরিকত্ব নিয়ে একটা জটিলতা সৃষ্টি হবে, আরো কিছু জটিলতার
তো এক্ষেত্রে আইন কিভাবে সাহায্য করতে? এটা কিছুটা মানে আগে অনেক সমস্যা ছিল, আগে সমস্যা ছিল যে বাংলাদেশি মহিলা, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে তো এই সমস্যাটা হয়েছে, এখন এটার মধ্যে আছি ইনফ্যাক্ট, কিন্তু অনেকটা আমরা মানে সমাধান করতে পেরেছি, কিন্তু এখনো যে সমস্যা আছে যে আমার কারণে আমার স্বামী বা সন্তান স্বাভাবিকভাবে ভিসা পেতে, ওরা যদি বিদেশি নাগরিক হয়ে থাকে, যেমন আমার বাচ্চারা এখন বাংলাদেশি নাগরিক হওয়ার চেষ্টায় আছে, আশা করি হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর জন্য আবার বাংলাদেশি নাগরিক হওয়া খুব সহজ না, ওর এখানে নাকি 4 বছর একটানা 1 মিনিট বাংলাদেশের বাইরে পা না দিয়ে থাকতে হবে, তারপর সে নাগরিক হতে হবে, হতে পারবে। খুবই সাহায্য করছে না। অ্যাজ আই সেড এগেইন, অনেক বাংলাদেশের তো এখন বিদেশে কাজ করতে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন, তো ওনাদের জন্য আমাদের চিন্তা করা উচিত যে এইগুলো শিথিল না করলে আসলে আমরা কি বাধ্য হয়ে যাব বিদেশে গিয়ে থাকতে, যেটা আমরা কেউ করতে যাচ্ছি না। আপনারা তো বললেন ভালোবাসার কোনো বয়স নেই, তো ধরেন এখন যদি আপনি ভেবে সারা জাকিরকে কেউ প্রেম নিবেদন করে তাহলে কেমন হবে? কোনটারই সম্ভাবনা নেই। ফোন রিসিভ করে, ওই ফোন রিসিভ করা পর্যন্ত, কিন্তু ওটা হয় যেমন অনেক সারা মানে মানে আইন জগতে যারা মানে আমরা অ্যাক্টিভিজম, আমার তো একটা জগৎ আছে ওটার সাথে একটা লিংক আছে খালি মিডিয়া জগৎ ছাড়া, তো সেইভাবে তো আমার অনেক ফোন এসেছে, ও আমি তো ভেবেছিলাম সারা হোসেন, বা আমি যদি বলি আমি সারা, ও সারা হোসেন, ও আচ্ছা আপনি সারা, মানে অনেক সময় বোঝা যায় যে ফোনের কারণে। ভালোবাসা দিবসটা একটা উৎসবে পরিণত হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখেন? ওয়েল, একটা দিক আমার ভালো লাগে না, সেটা বলি যে খুব একটু কমার্শিয়াল হয়ে গেছে আর কি, অনেক কেনাকাটা এসে, তো ওইটা নিয়ে আমার একটু চিন্তা লাগে, কিন্তু আদারওয়াইজ আমার কাছে জিনিসটা বেশ ভালো লাগছে আসলে, কারণ আমার মনে হয় যে মানে এখানে এটার মধ্যেও একটা উদারতা আসছে যে মানে, কারণ এখানে আপনি খেয়াল করবেন যে এখানে আসলে ভালোবাসার বিষয়টা শুধু আসছে, আমার মনে হয় আমাদের উপমহাদেশে যেভাবে এটা সেলিব্রেট করা হচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ প্রেমের সম্পর্ক সেই ধরনের ভালোবাসা, কিন্তু অনেক সময় আমরা দেখছি বাবা মার কাছেও ফুল দিচ্ছি, খুব ভালো বন্ধুর কাছেও আমরা ফুল দিতে যাচ্ছি, তো আমার কাছে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে। এটা নিয়ে তো আমাদের জেনারেশনের অনেকেরই আপত্তি আছে, ভালোবাসা দিবস মানে সব দিবসই ভালোবাসা দিবস ইত্যাদি, কিন্তু আমি আমি মানে অনেকটাই সমর্থন করি, যদি আমি এটার কমার্শিয়াল অ্যাস্পেক্টটাকে অত সমর্থন করতে পারি না, মানে আমাদের যুগে এটা ছিল না বলেই আমি সমর্থন করব না এটাও আমি মনে করি না। আমার মনে হয় যে একটা সুযোগ করে দিচ্ছে একটা দিন, যে পয়লা ফাল্গুনের সাথে একটা সম্পর্ক আছে যেখানে একজন একজনের প্রতি ভালোবাসাকে ব্যক্ত করছে। ব্যক্তিগতভাবে আপনারা কি দিনটিতে বিশেষ কিছু করেন? বা হয়তো এই বছর আমরা আশা রাখতে পারি যে কিছু একটা হবে, করি না। নামে নামে টক্কর, টক্কর নামে নামে।